দশম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রির উপর এই ভিডিওটি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি এর এক নং দাগের টিকা লেখক প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান করা হয়েছে বাকি প্রশ্নগুলির সমাধান পরবর্তী ভিডিওতে করা হবে তাই প্রিয় ছাত্রছাত্রীরা এক নং দাগের টিকা লেখ প্রশ্নগুলি কিভাবে লিখলে তোমরা সম্পূর্ণ নম্বর পাবে সে বিষয়টি ভালো করে বুঝে নিতে এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক এক্ষুনি সাবস্ক্রাইব করো মলদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্যে দশম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রিতে এক নং দাগে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হল টিকা লেখো এবং তিনটি বিষয়ে টিকা লিখতে বলা হয়েছে সেটি হলো হিন্দু মেলা বসুবিজ্ঞান মন্দির ও তাম্রলিপ্ত জাতীয় সরকার এই প্রশ্ন উত্তরগুলি কীভাবে লিখলে তোমরা পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাবে তা দেখে নাও হিন্দু মেলা টিকাটি লিভাবে লিখবে প্রথমে হেডিং করবে হিন্দু মেলা বাংলা তথা ভারতের সাধারণ মানুষের মধ্যে জাতীয় চেতনার জাগরণ ঘটনার উদ্দেশ্যে ব্রিটিশ শাসনকালে যেসব সংগঠন গড়ে ওঠে সেগুলির মধ্যে অন্যতম ছিল হিন্দু মেলা যা প্রথমে চৈত্র মেলা নামে পরিচিত ছিল তারপর হেডিং করবে প্রতিষ্ঠা আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা শুরু হয় তারপর তোমরা হেডিং করবে প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন হিন্দু মেলার প্রথম সম্পাদক হন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং সহ সম্পাদক হন নবগোপাল মিত্র গিরিশচন্দ্র ঘোষ রাজনারায়ণ বসু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখরা এই মেলার সঙ্গে যুক্ত ছিলেন তারপর হেডিং করবে উদ্দেশ্য এক নম্বর দু নম্বর করে উদ্দেশ্যগুলো লিখবে এক নম্বর দিয়ে লিখবে হিন্দুদের ঐক্যবদ্ধ করা দুই নম্বর দিয়ে লিখবে আত্মনির্ভর ভারত গড়ে তোলা তিন নম্বর দিয়ে লিখবে হস্তশিল্পে উৎসাহ দান চার নম্বর দিয়ে দিয়ে লিখবে সাহিত্য চর্চায় উৎসাহ দান পাঁচ নম্বর দিয়ে লিখবে শরীর চর্চায় উৎসাহ দেওয়া প্রভৃতি তারপর হেডিং করবে কার্যাবলী রবীন্দ্রনাথ নিজের লেখা হিন্দু মেলার উপহার কবিতাটি আবৃত্তি করেন ধর্ম ও ইতিহাস বিষয়ক বক্তৃতা ছাত্রদের ব্যায়াম প্রদর্শনী মেলা গান বাজনা ফল ফুল প্রদর্শনী মাটির জিনিসপত্রের প্রদর্শনী প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি এই মেলায় অনুষ্ঠিত হয় তারপরে হেডিং করবো তোমরা অবদান আঠারোশো থেকে আঠারোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে মোট চোদ্দবার এই মেলা অনুষ্ঠিত হয় এই মেলার অবদানগুলি হল এক নম্বর করে লিখবে এক নম্বর সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলে সবে ভারত সন্তান গানের মধ্য দিয়ে এই মেলা শুরু হতো এই গান জাতীয় সঙ্গীতের মতো দেশাত্মবোধ জাগিয়ে তোলে দু নম্বর লেখবে মেলার আয়োজকরা ন্যাশনাল পেপারের মাধ্যমে জাতীয়তাবাদের কথা প্রচার করেন দু নম্বর টিকাটি রয়েছে বসুবিজ্ঞান মন্দির উত্তর অংশে লিখবে বসুবিজ্ঞান মন্দির হল কলকাতার বিজ্ঞান বিষয়ে গবেষণার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা হলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর কলকাতায় এর প্রতিষ্ঠা করেন তারপর হেডিং করবে উদ্দেশ্য এক নম্বর দিয়ে লিখবে বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো দু নম্বর দিয়ে লিখবে বিজ্ঞানমূলক আবিষ্কারের সুফল যেন সর্বজনীন হয় তারপরে তোমরা হেডিং কর দেবে পটভূমি জগদীশ চন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা থেকে ইস্তফা দিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার উদ্দেশ্যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তারপর হেডিং করবে গবেষণার ক্ষেত্র জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দিরে পদার্থবিজ্ঞান রসায়নবিদ্যা মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স পরিবেশ বিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ে বিশ্বমানের গবেষণার ব্যবস্থা করেন এবং গবেষণাগুলি প্রকাশের জন্য পত্রিকাও প্রকাশের ব্যবস্থা করেন তারপর হেডিং করবে উপসংহার বাংলা ভাষায় জগদীশচন্দ্র বসুর লেখা অব্যক্ত একটি উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বসুবিজ্ঞান মন্দিরে দীর্ঘ গবেষণার পর জগদীশচন্দ্র ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করে দেন যে প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ এবং অনুভূতি শক্তি আছে তিন নম্বর রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার উত্তরাংশে লেখবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন পর্বে বাংলার মেদিনীপুর জেলায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় তারপর হেডিং করবে নেতৃত্ব সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল তারপর হেডিং করবে এলাকা সুতাহাটা নন্দীগ্রাম মহিষাদল ও তমলুক এই চারটি থানা জাতীয় সরকারের নিয়ন্ত্রণাধীনে ছিল তারপর হেডিং করবে দল এই সরকারের সেনাবাহিনীর নাম বিদ্যুৎ বাহিনী ও মহিলা স্বেচ্ছাসেবী দলের নাম ছিল ভগিনী সেনা উদ্যোগ সমূহ এবং উদ্যোগ সমূহগুলো এক নম্বর দু নম্বর করে লিখবে এক নম্বর দিয়ে লিখবে তামলিপ্ত সরকার সেই সময়ে হওয়া সাইক্লোন ত্রাণ ও বন্টনের উদ্যোগ গ্রহণ করে দু নম্বর দিয়ে লিখবে সুতাহাটা নন্দীগ্রাম মহিষাদলের জাতীয় সরকারের সঙ্গে সংযোগ গড়ে তোলে তিন নম্বর দিয়ে লিখবে সালিসি সভার মাধ্যমে এই সরকারের গ্রামাস্তরের গ্রাম স্তরের বিবাদ মেটানোর উদ্যোগ নেয় এবার প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে উনিশশো চুয়াল্লিশ সেপ্টেম্বর মাস পর্যন্ত তামলিক জাতীয় সরকার টিকে ছিল দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাক্সটিতে যে প্রথম প্রশ্নটি ছিল টিকা লেখো সেই টিকা লেখো প্রশ্নোত্তরগুলো সুন্দরভাবে তোমাদের সমাধান করে দেওয়া হলো তোমরা এই উত্তরগুলি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের খাতায় সুন্দর করে লিখে ফেলো পরবর্তী যে বাকি প্রশ্নগুলো রইলো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে খুব শীঘ্রই এই চ্যানেলে ভিডিও পোস্ট করা হবে অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে সেই ভিডিওগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে